Assalamualaikum. আমি মোহাম্মদ সরওয়ার আলম প্রধান শিক্ষক আমরাগাছিয়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা শরণখোলা জেলা বাগেরহাট। বিশ্ব যখন করোনায় আক্রান্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা বাড়ি বসে আছে, তাদের বাড়িতে তেমন কোনো পড়ালেখা নেই, সেই ভাবনায় আমাদের আজকের এই অনলাইন পাঠ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন পাঠ বাংলাদেশ সংসদ টিভিতে দেখা যাবে, যাদের বাড়িতে টিভি নেই তারা FM ব্যান্ড রেডিওতে 102 এবং 105.2 দেখা যাবে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো যে তোমরা নিয়মিত সংসদ টিভি, FM ব্যান্ড রেডিও এগুলো রেগুলার দেখবে, তাহলে কি হবে, তোমাদের পাঠ ঘাটতিটা বুঝে যাবে এবং তোমরা পারদর্শী হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে ক্লাস ওয়ান প্রথম শ্রেণী একটা মজার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গত পাঠে আমাদের বিষয় ছিল রশ্মি ইগারের ব্যবহার, তার তিন নম্বর 10টা পর্যায়ক্রমে তোমাদের সকলেই শেখানো হবে। আমরা আ রশ্মি ইগার নাম, এবার আজকে শিখব দীর্ঘ ইগার। আমরা পাঠের শুরুতে যাব, তার আগে আনন্দদায়ক কিছুটা করা দরকার। আমরা কি করতে পারি তোমরা বলো, গল্প দিয়ে হবে না গান দিয়ে হবে? আজকে আমরা একটা গল্প দিয়ে আমাদের আজকে পাঠ শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িতে করে বেড়াতে বের হলো বাবু, বেলা এবং ওদের মামাতো ভাই অপু। শীতের সকাল নৌকা তরতর করে বইছে, মাঝে বৈঠা পাইছে, আর একজনে গুণ টানছে। নদীর তীরের গাছপালা, মানুষজন ওরা দেখতে দেখতে চলছে। বিনিয়া বাবু বিনিয়া সঙ্গে করে এনেছে, গীত গাইবে। গীত শুরু হলো, শীতের বাতাস বইছে, ওরা তরি থেকে নেমে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলো। গল্পটা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এই গল্প আগে শুনিনি কখনো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমরা এবার একটা জিনিস দেখাবো তোমাদের, সেই জিনিসটা তোমরা দেখো।
সূরা আরেকটা ছবি দেখো, এখানে কিছু দেখা যাচ্ছে, এই একটা নৌকো আছে, নৌকার মধ্যে বাবু বেলা এবং অপু রয়েছে, অপুর হাতে বীণা রয়েছে, গীত গাইছে, এই দেখো অপু হা করে গীত গাইছে, ওরা শুনছে। আমি যে আগে গল্প বলছিলাম গীত গাইছে, গীত শুরু হবে, গীত গাইছে, সেই গীত গাইছে, এই কে গাইছে, কি অপু গীত গাইছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, সুন্দর করে দেখো। তোমাদের বই খোলো, তোমরা সবাই যে যেখানে আছো তোমাদের বাংলা বই খোলো, বাংলা বইয়ের 46 পৃষ্ঠা পাঠ 34, 46 পৃষ্ঠা পাঠ 34। দেখি এই কা দেখি, আমার সঙ্গে সঙ্গে পড়ো, দেখি দেখি এই কা দেখি, দীর্ঘে একা দীর্ঘে, সবাই পড়ো, দীর্ঘে একা দীর্ঘে, নদীর তীর বাতাস ধে বিনা আনি গীত শুনি, নদী আমার সঙ্গে সঙ্গে সবাই পড়ো, নদীর তীর বাতাস ধে বিনা আনি গীত শুনি, সবাই পড়ো, নদীর তীর বাতাস ধে বিনা আনি গীত শুনি। তোমরা একটু পড়ো সবাই মনে মনে পড়ো, তোমরা সবাই মনে মনে পড়ো, উচ্চস্বরে পড়ো সবাই, উচ্চস্বরে পড়ো সবাই পড়ো, এবারে আমার সঙ্গে পড়ো, নদীর তীর বাতাস ধে বিনা আনি গীত শুনে, নদীর তীর বাতাস ধে বিনা আনি গীত শুনে, পড়া হয়েছে সবাই, এবার একটু জোরে জোরে পড়ো সবাই পড়ো, সবার মনে পড়া হয়েছে, আমি শেষ আরেকবার করে শোনাই, নদীর তীর বাতাস ধে বিনা আনি গীত শুনে, ধন্যবাদ সবাইকে। আমরা যে নদী করছিলাম, নদী আমরা নদী করছিলাম না, তারপরে কি করছিলাম, নদীর তীর সেটা বলছিলাম না, আমরা নদীর তীর, এই দেখো তীর লাল চিহ্ন দিয়ে দিকে দেখানো হয়েছে, তয় দিদি ই রতে, তয় দিদি ই রতে, সবাই পড়ো সবাই পড়ো, নদীর তীর তয় দিদি ই রতে, সবাই পড়ো, এখন খাতায় লেখো সবাই, তোমরা সবাই খাতায় লিখে নাও, তয় দিদি রতি, তয় দিদি ই রতি, দেখো সবাই
সবাই বলো, নদীর কে বিনা বয়দেবী মুদ্ধর নায়িকা? মুদ্ধর না, বয়দেবী মুদ্ধর নায়িকা, বয়দেবী মুদ্ধর নায়িকা বিনা। সবাই পড়ো, বয়দেবী মুদ্ধর নায়িকা। সবাই খাতায় লেখো, সবাই লেখো, লেখার বাকি আছে কেউ? সবাই লেখো এবং পড়ো, বয়দেবী মুদ্ধর নায়িকা। তারপরে কি আছে, তারপরে কি আছে? নদীতে বাতার যে বিনা আনি দিচ্ছি, এর মধ্যে আমাদের দীপিকা ছিল কোন কোন বর্ণের পর? নদীতে বাতাস ঘের বিনা আনি গেছুরি, এর মধ্যে আমাদের কোন কোন বর্ণের বা কোন কোন শব্দের পরে দীর্ঘিকা ছিল? সবাই বলো এবং খাতায় লেখো, বলতে পেরেছো সবাই? হ্যাঁ, সুন্দর নদীর অনেক সুন্দর হয়েছে। এবারে আমি আর একটু পরে শোনাই, নদীর তীর বাতাস ধীর বিনা আনি, বিনা আনি গীত শুনি, নদীর তীর বাতাস ধীর বিনা আনি গীত শুনি, নদীর তীর বাতাস ধীর বিনা আনি গীত শুনি। তোমরা এটা করছো এখন, এখান থেকে তোমাদের বই থেকে বের করতে হবে কোন কোন শব্দের পর দীর্ঘিকার আছে, কোন কোন শব্দের পর দীর্ঘিকার আছে তোমরা খুঁজে বের করো। তোমাদের বইয়ে কোন কোন এই পাঠে কোন কোন শব্দের পর দীর্ঘিকার আছে তোমরা বেছে বের করো, খুঁজো খুঁজো, সবাই খুঁজো, খুঁজে বের করো, সবাই খুঁজে বের করো, সবাই খুঁজে বের করো। খুঁজে পেয়েছ? সবাই পেয়েছ? এই নদী, নদীতে দেখবি কার দেখো তো সবাই, নদী। তারপরে কি আছে? তীর, তীর। তারপরে কি আছে? বিনা, সবাই দেখো। তারপরে কি আছে? গেট, নদীর তীর বাতাস দে বিনা আনি গেট। ধন্যবাদ। আমরা আর একটা জিনিস দেখব, আমরা আর একটা বিষয় দেখব, তোমরা একটু সুন্দর করে দেখতে চেষ্টা করো। ইকারযুক্ত শব্দ বাক্য শোনা ও বলা, দীর্ঘি ইকার, দীর্ঘি, দীর্ঘি যুক্ত শব্দ বাক্য বলা, এখানে
দিধি নদি ন দয় দিধি র নদি তারপর আছে কি তে লাল করম লাল গাই দিয়া ধরা আছে তারপর বাতাসে কি দিদিকা আছে তোমার কি বাতাসে দিদিকার বাচ্চা খুঁজে হ্যাঁ বাচ্চা না তারপর কি আছে ধে ধে ভয় দিদি র দে বিনিয়া ভয় দিদি উদ্ধনা বিনিয়া আনি দিকে দিদিকার আছে তোমরা বলতে পারো না আইতে দিদিকার নাই ঠিকই বলেছো আনিতে দিদিকার নাই কি তারপরে কি আছে কি গে বৈদ্যি তো কি শুনি শুনিতে দিদিকার আছে তোমরা বলো শুনি এখানে কোনো দিদিকার নেই ধন্যবাদ তারপরেটা কি আছে আমাদের পরের কাজটা কি আছে দেখো সবাই প্রথম বর্ণের পরে দীর্ঘিকার রেখা শব্দ পড়া প্রথম বর্ণের পরে দীর্ঘিকার লেখা ও শব্দ পড়া তোমরা পড়ো আমাদের বইয়ের কোন বর্ণের প্রথম দীর্ঘিকার দীর্ঘিকার ছিল তোমরা দেখো তে নদীতে নদীতে কি প্রথম কি দীর্ঘিকার দেওয়া ছিল নদী নদীতে দয় দীর্ঘি দ দ্বিতীয় বর্ণ সেই জন্য দ প্রথম বর্ণ নয় দ দ্বিতীয় বর্ণ কিন্তু তি যেটা তিন আছে তি দ্বিতীয় বর্ণ তিন হচ্ছে প্রথম বর্ণ তি দয় দীর্ঘি রতে দয় দীর্ঘি রতে এর প্রথম বর্ণ তাই না সবাই দেখো তো তারপর কি আছে কি গেট শুনে গেট শুনে তোমরা পড়ছো না গেট শুনে গয় দিঘি তো গে গয় দিঘি তো গে নীল নয় দিঘি নীল সি ছয় দিঘি সি এগুলো আমরা পড়ছি না তাই না এবারে দেখো আমরা প্রথম বর্ণের উপরে দীর্ঘিকার দিয়ে কোন কোন শব্দ সেগুলো আমরা দেখলাম এবারে আমরা দেখব বাক্যে বাক্যের শেষে কিভাবে দাড়ি ব্যবহার করা হয় এবারে আমরা দেখব বাক্যের শেষে কিভাবে দাড়ি ব্যবহার করা হয় বাক্যের শেষে দাড়ি বসানো শীত যায় তাহলে বসায় দীর্ঘি তা শীত যায় এই দাড়ি এটাকে বলা কি বাক্য শেষ হলে সেখানে দাড়ি বসবে বাক্য শেষ হলে সেখানে দাড়ি বসবে বাক্য শেষ হলে সেখানে দাঁড়িয়ে বসবে গে বয় দীর্ঘি তো গে বয় দীর্ঘি তো গে গেতে দাঁড়িয়ে আছে গেতে কি আছে দাঁড়িয়ে আছে তাই না গে শেষ যায় গে যায় বাক্যের শেষে দাঁড়ি বসানো তোমরা খাতায় তুলে নাও এবার দেখো আমরা শব্দ বানাবো
এখানে কি দেখছেন এই কোন শব্দ হলো এখানে কোন শব্দ শব্দ তাও বাড়া ঠিক আছে তাই না আমি এখানে যদি দি কাট দি তাই কি হবে সি এখানে দি কাট দিলে কি হবে সি তারপর দেখো বল এটারে আমি যদি এখানে দি কাট দি আর এখানে টা কাট দি তাহলে কি হবে বিনা তাই না তাহলে কি হবে বিনা এখানে কি লিখলাম বল কোন শব্দ হলো কোন শব্দ হয়নি এখানে যদি আমরা কাজ চিহ্ন ব্যবহার করি তাহলে হবে শব্দ হতে পারে গয় দিঘে তো আগে গয় দিঘে তো আগে আমরা ব্যঞ্জন বর্ণ সর্বনাশ ছাড়া ব্যবহৃত হতে পারে না ব্যঞ্জন বর্ণ সর্বনাশ ছাড়া ব্যবহৃত হতে পারে না যদি আমরা গত লিখতাম গত আর সর্বনাম নামতাম দীর্ঘিকে নামতাম কোন শব্দ হতো না গে গত হতো না কি হতো তাই না আমরা সবাই খাতা কলম খুলে সবাই খাতা কলম খুলে আমরা একটু বাড়ির কাজ দেবো তার আগে আমি একটা ছবি দেখাতে চাচ্ছি বাড়ির কাজের আগে একটা ছবি দেখো এখানে কিসের ছবি আছে গীত যাচ্ছে তাই না কোকিলটাও কিন্তু গীত যাচ্ছে কোকিলেও গীত যাচ্ছে আর এই শিশুটাও গীত যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শিশুটাও গীত যাচ্ছে কোকিলটাও গীত যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই দেখো সবাই দেখো আমরা এবার বাড়ির কাজে যাব সবাই খাতা কলম নাও সবাই খাতা কলম নাও খাতা কলম প্রস্তুত সকলের খাতা কলম প্রস্তুত আমরা কি কাজ করতে পারি সবাই খাতা কলম প্রস্তুত করো হ্যাঁ সবাই খাতা কলম প্রস্তুত হয়েছে এই এইটুকু বাড়ি কাজ হবে শেষ যায় তারপর গীত গায় গীত গায় এই বলা শুনো বাক্যের শেষে দাড়ি ব্যবহার করতে হবে দাড়ি ব্যবহার করলাম সবাই খাতায় তুলো সবাই খাতায় তুলো হ্যাঁ লেখা হয়েছে ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠ শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় সালাম আলাইকুম।